আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা করোনায় একজন উপসর্গে 4 জন মারা গেছেন খুলনায় করোনা উপসর্গে 2 জন মারা গেছেন কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন নতুন শনাক্ত হয়েছেন 60 জন বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস এই অঞ্চলে নতুন শনাক্ত হয়েছেন 49 জন নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধ জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও 49 জন এদিকে সবশেষ 24 ঘণ্টায় চট্টগ্রামে 145 নাটোরে 14 শেরপুরে 7 নেত্রকোনা 2 জন করোনা পজিটিভ হয়েছেন এদিকে ঠাকুরগাঁয় করোনায় মারা গেছেন 1 জন জেলায় নতুন শনাক্ত 34 অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এপিবিএনের 3 সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়তুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে গ্রেপ্তার 3 জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ এর আগে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গতকালই আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা গত 4 দিনের বৃষ্টিতে আবারও বাড়ছে নেত্রকোনা নদ নদীর পানি জেলা 14টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সরকারি সাহায্য অব্যাহত থাকলে তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন বন্যা দুর্গত মানুষ সিরাজগঞ্জে টানা 8 দিন ধরে বেড়ে চলছে যমুনা নদীর পানি বুধবার সকাল পর্যন্ত পানি শহর রক্ষাবাদ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘাই ঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার বেড়েছে পানিবন্দী জেলার 6টি উপজেলার প্রায় 4.25 লাখ মানুষ শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়ক পানি নেমে গেলেও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি এর ফলে 1 মাসেরও বেশি সময় ধরে 2 জেলায় সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে আন্তর্জাতিক পদত্যাগ করেছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর তিনি টেলিভিশন ভাষণে সরকার ও পার্লামেন্ট বিলুপ্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট বোবাকার কেইতা বলেন তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক তা তিনি চান না দেশটিতে সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের সাথে আটক হন প্রধানমন্ত্রী বব সিসিও তাদের আটক করে রাজধানী বামাক্কো থেকে 15 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটিতে নিয়ে যায় বিদ্রোহী সৈন্যরা এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে তারা এই ঘাঁটি নিয়ন্ত্রণ নেয় রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করে যদিও এর আগে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাথে ভ্রাতৃসুলভ আলোচনার আহ্বান জানিয়েছিলেন এদিকে মালির এমন ঘটনায় নিন্দা জানিয়েছে ওই অঞ্চলে অন্যান্য দেশ ও ফ্রান্স বেতন ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে সৈন্যদের ক্ষোভ জন্মায় মূলত এই অভ্যুত্থান 2018 সালে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট কেইতা তবে দুর্নীতি অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিতে বিক্ষোভ চলছিল এবারে শেয়ারবাজারের খবর দুই দিন পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:38 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 513.23 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 277টি কমে 53টি এবং অপরিবর্তিত ছিল 26টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা বেক্সিমকো লিমিটেড অরিয়ন ফার্মা আইএফআইসি ব্যাংক বারাকা পাওয়ার খুলনা পাওয়ার কোম্পানি এম এল ডাইং সাউথ ইস্ট ব্যাংক ইন্দো বাংলা ফার্মা এবং ব্র্যাক ব্যাংক পুঁজিবাজারে দুই বিতর্কিত কোম্পানি ফ্যামিলি টেক্স ও আর এন স্পিনিং মিলস লিমিটেডের সার্বিক অবস্থা খতিয়ে দেখবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুই স্টক এক্সচেঞ্জকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানি দুটির ব্যবসায়িক সহ সার্বিক অবস্থানে স্টক এক্সচেঞ্জকে তদন্ত করতে বলা হয়েছে তদন্ত করে বিএসইসিতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে
স্টক এক্সচেঞ্জের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে। পুঁজিবাজার তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের ইউনিট আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। ফান্ডগুলো হল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে ফান্ড দুটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 23 আগস্ট ফান্ডগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আজ ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন চালু হয়েছে। পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।